বাজানো কি হয় বেহুলা, এটা বাঁশির ভাণ্ড, তবে এটাই হচ্ছে আমার জীবনের স্বর্গ। সত্যি বলেছিল বেহুলা, তাই তো আমাদের জন্মদাতা পিতা সুন্দরভাবে লৌহ বাঁশের ঘর নির্মাণ করে দিয়েছে। শুধু তাই নয়, আমি একটি কথা বলতে চাই গো। কি কথা বলবো? আচ্ছা বলো তো, আমি যদি কোনো প্রশ্ন করি তুমি আমায় উত্তর দেবে তো? তুমি প্রশ্ন করবে আমি উত্তর দেবো না, কখনো হয়েছে?
উত্তর দিকে কিসের চিত্র জীবনকে ধন্য করতে হবে, তাই তুমি এসো না কক, তোমার জন্য প্রণাম জানিয়ে নারীর জীবনকে আমি ধন্য করি। ও তোমার মস্তকে দেখি ও আমি সিঁদুরিয়া গো, আমি তুমি উজানির ঘরে কোনোদিন কোনো খেলা খেলেছো? না। তবে চলো সুন্দর ভাবে লোহবাসরের ঘরে আমরা পাশা খেলা খেলবো। পাশা খেলা? ও প্রাণনা, কি আমি তো পাশা সারি খেলতে জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো। বেশ, এই গন্ডিতে আমি যখন পাশা ফেলে দেবো ভূমিতে, তুমি যদি আমার পাশাই তোমার পাশাই দিয়ে মারতে পারো তাহলে তুমি জিতে নেবে। বেশ, তাই হবে। ও গো খেলিব খেল,
এই জন্যই বলেছে পুরুষের মনটা খুব ছোট হয়। এই ছোট বলবে না, আমার কাছে মালা আছে আমি মালা দেবো, এতে আবার ছোট হয় বড়র কি আছে? তুমি আমার স্বামী, তুমি আমাকে বলতে পারতে প্রিয়ে, তুমি যা চাইবে আমি তাই দেবো, কিন্তু কই বললে না তো? এবার বলে দি তাহলে। দাঁড়াও, আমি বললাম তারপরে। ঠিক আছে, এই জন্য বলেছি তোমাদের মনটা ছোট আর তোমাদের মন বড় বুঝি। আর আমাদের মায়েদের মন হচ্ছে অনেক বড়। কত বড় দেখাও তো একবার দেখি তো। মানে অনেক বড়। দেখাও না দেখি, এর চাইতে আর বড় হবে না। তো জানো কি, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব। তোমার সর্বঙ্গ থেকে যা চাইবে তুমি তাই দেবে? হ্যাঁ, তবে বিলম্বনে পাশা খেলা হোক। বেশ, তুমি চালাও আমি মারব। এই চালালাম তুমি মারো। ওদিকে যাও। আসলাম, মারো। এদিকে আসো। এই চলে আসলাম। আরে বাবা তুমি এখানে আসো। আরে বাবা আসো, বসো। বসলাম। কই গো মামাশিরা, প্রাণ ভরে উলোড়থানি দাও তো যেন আমি জিততে পারি। সবাই বলো জয় জয় মা মনসা দেবী কি জয়। আমি কিন্তু জিতে নিয়েছি। আশা মেরেছো? সত্য, আমি বলছি না যে মিথ্যা, কিন্তু তুমি তো খেলা জানতে না, এটা শিখানো হলো তোমাকে। তুমি যখন বলেছিলে তখনই আমি শিখে নিয়েছিলাম। শিখে নিয়েছিলে? হ্যাঁ। এবার মালাটা দাও। দাঁড়া, মালা দেব না আমি। মানে বলেছিলাম যে পুরুষদের মনটা ছোট, আর এখন বলতে হচ্ছে যে তোমাদের মতো পুরুষরা শুধু ছোট নয়, তোমরা হচ্ছে বেঈমান। কেন বেঈমান? কেন বেঈমান? এই তো আমি জিতে নিয়েছি বলছি দেব না। আরে বাবা কেন দেব না সেটা আর জানতে চাইলে না? কেন? আমি মালাকে ভালোবাসি তা। হ্যাঁ, তাহলে মালাকেই বিয়ে করতে আমাকে কেন বিয়ে করে? আরে পাগল, এই মালার জন্যই তো আমি তোমাকে পেয়েছি। এই মালা যদি তোমার গলায় না দিতাম তুমি আমার হতে হতে না। এখন দাও
দিতে পারি একটি শর্ত, কি মালা যদি নিজের চাই তোমার গলায় যেতে চাই তাহলে কোনো আমার আপত্তি নাই। তার মানে মালা কথা বলবে? মালা আবার কথা বলে? হ্যাঁ বলবে। ঠিক আছে আমি শুনি কি বলে। শুনবে? তোমাকে দেখে লজ্জা পাবে। এই মালা লজ্জা পাবে? খুব খুব। ঠিক আছে আমি জিজ্ঞেস করি, করো তুমি কি বেহুলার গলায় যাবে? না আমি যাব না। সত্যি তো, কি করে আসবে? কিন্তু আমার স্বামী তো জানে না যে নারীদের কতটা রূপ হয়, তাই না গো? মানে নারীদের হচ্ছে 36টা করলা, নারীরা হচ্ছে 6 বই, নারীরা 6 করতে জানে, তাই কি করে নিতে হয় আমার জানা আছে। এই শুনো শুনো শুনো, রূপ নিরীক্ষণ করে প্রিয় অতি রসে ভরে, পদ্মবরণ চক্ষু তোমার, ঠোঁটে মধুমাখা, নয়নে হেরিলাম আমি স্বপ্নেতে আঁকা, মৌজাঙ্গের মত কেশ পিছনে ঝুলিছে, অষ্ট অলঙ্কার তোমার বদনে শোভিছে, খঞ্জনে কমনে যেন কলিকা কদম্ব, মুষ্টি ধর মাজা তোমার গেরুয়ার মৃতঙ্গ, বিষ্ণুর বনিতা তুমি লক্ষ্মী সরস্বতী, ঘরের ঘরণী তুমি দেবী ভগবতী, ইন্দ্রের ইন্দ্রাণী তুমি চন্দ্রের রোহিণী, মদনের রতি তুমি ব্রাহ্মণের ব্রাহ্মণী, কি কহিব রূপ বেশে তোমার তুলনা, আমাদের বাণীর মধ্যে প্রিয় তোমার রূপের নাই কোনো সীমানা। এই কি একটু বেশি বলে দিলে না? মানে আমি এতটাও সুন্দর না যতটা তুমি বলেছ। এটা ভুল। কেন? কেন জানো? তুমি এতটাই সুন্দর যে তার আমি বর্ণনাও করতে পারি না। তাই? কিন্তু বেহুলা, কি গো প্রথম দানে খেলা হয়েছে, এবার শুরু করো দ্বিতীয়। আমি আর খেলতে পারবো না। এবার বেইমানটাকে আমি আমি বেইমান না বেইমান বেহুলা? কেন জিজ্ঞেস করো তোমার মায়েদের বেহুলা বেইমানটাকে? আমি কি করে বেইমান হলাম? আগে জিজ্ঞেস করো বেইমানটাকে। আমি আমি কি করে বেইমান গো? আমি জিতেছি, আমি খেলতেও পারি না। যারা খেলা ছেড়ে পালিয়ে যায় তারাই হলো বেইমান। আরে বাবা আমি পালাচ্ছি না তো, আমার ইচ্ছে নেই, আমি খেলবো না। মানে জিতে নিলে আর খেলবে না? খুব চালাক। ঠিক আছে তোমাকে কাঁদতে হবে না, আমি খেলবো। হ্যাঁ কাঁদবোই তো, যদি না খেলতে আমি কাঁদবো না? আমার মালা কেড়ে নিয়েছে, এখন আমার চোখ দিয়ে তো জল বেরোবে। কেড়ে নিয়ে আমি এই পাশা চালাবো, আর আমার পাশাতে তুমি যদি মারতে পারো তাহলে কিন্তু তোমার জয়, আর যদি না মারতে পারো তাহলে কিন্তু তোমার পরাজয়। এটা কোনো ব্যাপার হলো? আমি তোমায় খেলা শিখালাম, আমি তোমার পাশায় মারতে পারবো না? সবাই শুনেছে তো আমি কি বলেছি? সবাই শুনেছে তো? আরে বাবা মারবোই তোর মার পাশাতে আমি। ঠিক আছে এদিকে আসো, এই যে নাও মারো। এটা পাশা চালালে? হ্যাঁ। আমি পারবো না মারতে? পারবে না? না। কেন? আমি তোমায় এত দূরে দিয়েছিলাম। নারীদেরকে কখনো ছোট মনে করো না। কেন? নারীরাই কিন্তু সব রকমের রূপ ধারণ করতে পারে। কেন না? কেন না? অসুরকে বধ কিন্তু দুর্গায় করেছিল, তাই না গো? আরে বাবা আমি সেই কথা বলছি না, নারীরা সবকিছু করতে পারে, আর পুরুষরা দুনিয়ার পাতা ছিঁড়তে যায় শুধু, কোনো কাজে নয়। কই কোনো কাজে? পাশায় মারতে পারবে না সামান্য পুরুষের নামে কলঙ্ক। তাহলে দেখি তুমি কেমন নারী, এই পাশা তো মেরে দেখাও তো একবার। তাই? দেখো দেখো কি করে মারতে হয় তুমি দেখো। আরে বাবা আমি দেখবো, তুমি মারো মারো। এই যে আমি কিন্তু তোমাকেই দেখছি। কেন? অনেকদিন পরে আজ তোমার দর্শন পেলাম তো, তাই। কারণ আমি জানতাম না তোমার মাথায় এত বুদ্ধি, পাশা চালালাম এই জায়গা থেকে, মারছো তুমি ওই জায়গা থেকে। হ্যাঁ আমি তো তোমাকে বলেছিলাম যে আমি পাশাটা চালাবো, আমার পাশাতে তুমি মারতে পারলেই তোমার জয়। আমি কি বলেছিলাম যে তুমি এখান থেকে মারবে? এই ব্যাপার এইটুকু। Oh,
যদি পুষ্প বিকশিত হয় কাল্পে মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে, যে পুষ্পে মধু হয় না সেই পুষ্পে কিন্তু ভ্রমর বসে না। আমি যে মধুহীন পুষ্প গো, আমি তো সুন্দর প্রিয় মকালির ফল, তোমার ভিতরে কুশিত কাল তুমি বাহিরে উঠছো কেন? হ্যাঁ, মকালের ফল দেখেছো? হ্যাঁ, উপরটা কত সুন্দর দেখতে কিন্তু ভিতরে কুশিত কালোর মতো, সেই মতো হচ্ছ তুমি। এসো বিহুলা, তার মানে তুমি আমার ভিতর থেকে কালো বলছো? তুমি জানো না কি ও কাঁচা বেটা নিমো খেলে আমি তোমাকে পরীক্ষা করবো কি করে করবে? আমি কি করে বলবো? তুমি তো বলছো করো করো করো, তুমি যে বলছো আমি তোমায় পরীক্ষা করবো, তাহলে করো না পরীক্ষা। জানো কি পরীক্ষা করবো? কি পরীক্ষা করবে? আমি তোমাকে প্রশ্ন করবো। কি? হ্যাঁ প্রশ্ন। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে কি রে তোমাকে প্রেমালি বলবো? তাই আমি বলবো। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, দশটি কালো না বলতে পারলে কাছে যাব আমি। তুমি বড়
আস্তে মানে দশটা কালো বলেছিলাম তো, সুন্দর করে সাজিয়ে বলে দিলে, তাই তো? এবার এমনই প্রশ্ন করব, তুমি বলতেই পারবে না। বলে বলে শুনি, পারবে তো? ছোটগুলো বলবে কিন্তু। সিঁদুরে কেমন করিয়ে হলো সেই প্রশ্নের উত্তর দিতে আমি বলি প্রাণনাথ ক্ষমা করো মরে, এত রাত্র ভাগলে যাবে কার বা ঘরে, কথায় পাবো চাল ডাল কথাই পাবো হাঁড়ি, কেমনে রন্ধন করিব হে গণমণি। অঙ্গনেতে চাল আছে প্রিয়ে, ডাবে আছে জল, ভাঙিয়া ফেল প্রীতেন ডাবনারি কল, প্রদীপেতে অগ্নি জলে নেতির বসনে, না জানে কি জন্মে খিদা প্রহিছে পরানে। বেশ তুমি বিশ্রাম করো, তাই আমি রন্ধন করি। ও আমি রন্ধা শালে
জগত আমার ঘুমিয়ে পড়েছে, তার পদতলে বসে চরণ সেবা করি না কেন। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। এসেছি চাঁদ হৃদয়, এখন তোমার দর্প গর্ব, এখন তোর দর্প চূর্ণ হয়নি চা, কখনো নয়। তবে তুমি আজ পুত্রের মঙ্গল প্রার্থনা দিলে বলেছি না দেব না, তোর মত নারী কি কোনদিন চাঁদ পুজো দেবে? ওই মহাবুদ্ধ করে চলে বাসর ঘর, দরজা করেছি আমি লহারে করে, চাঁদ নাগ যদি বই আসে বড় স্থল পথে, চন্দ্রেশ্বর মলিক রাখবো কে বাবু। কিভাবে ধরেছিস? এই জন্য তো বলছি হাতে লাগছে কেন সরসর করে ঘুমে নামে না, আর যদি ঘুমিয়েছিস যন্ত পুঁতে ফেলবো, কথাটা মনে রাখিস। বাবু দুটো বিড়ি দিয়ে যান না, না আমি বিড়ি তো খাবোই না। তুই হাসলি আমি হাসলেছি, তুই আমাকে কবাবি আমি তোকে কবাবো, কি যুক্তি? কেমনি করে করবি বিয়ে বিয়ে? এটা কি আছে? এটা কি হবে? আমি দুঃশাসনের মতো আমি দ্রৌপদীর বস্ত্রাম ছুরি বলবো না, না আমি ছুরি বলবো না। পবিত্র কণ্ঠ করে সুবর্ণ করে না মব দুঃখের বাড়ি, আজ অঙ্গীকার করেছি সূর্য বংশ মানব চাঁদের স্বরে, তার পুত্র লক্ষ্মীন্দর রয়েছে আজ সৌতাল ভূদের বাসর ঘরে,
তোমার বিষাক্ত দন্তে দংশন করে ওই চক্রগুলো করে তোমাকে সাজা করে দিতে হবে না। আমি পারবো না, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে তোমার? আমাকে যদি কাজলের পথ করে দিতে পারে তাহলেই আমি সেই লক্ষীন্দরকে ডাক। বুঝতে পেরেছি, কাজলি আমাবশি জুয়া হইতে আর যদি সৌতালি হইতে কাজলের ইচ্ছা দিয়ে যদি তোমায় আমি পথ করে দিতে পারি তবে তুমি পারবে আমার এই কার্য সাধন করতে, নচেতে পারবে না, অসম্ভব না। আজ কেন তোমায় আমি হয়েছি জানু না? কেন মা? সূর্য বংশ মানব জাতির স্বরে আজ করিয়াছি অঙ্গীকার বিভারাতে তার পুত্র লক্ষীন্দরকে আমি বাসর সুচাই। তুমি যদি পারো চন্দনের বাদ করে দিতে তবে না। এমন শর্ত রয়েছে তোমার, যদি আমি সুন্দর করে তোমায় এই সিজুয়া হইতে, যদি আমার এই সৌতালি ভুদর হইতে, যদি আমি সম্পূর্ণ রেখা দিয়ে যদি আমি আজ পথ পরিচিতি পারি তবে তুমি পারবে মোর কার্য সাধন করতে। আরে এমন করে তোমার শর্ত নেই না, তুমি আমার কাছে আর কিছু চাইছো না? না, ওই যদি আমি সম্পূর্ণ বাদ যদি করে দিতে পারি তবে তুমি আমায় চাঁদ পুত্র লক্ষীন্দরকে দংশন করবে না, দংশন করবে না, এই সম্ভব নয়। এই সময় মোর হস্তে নয়, প্রতিজ্ঞা করেছি আমার একে একে রজনী প্রায় শেষের দিকে তবে তুমি আমার কার্য সাধন করতে পারবে না, যাও তুমি মানবকে দংশন করবে না। তবে একে একে সব নাগ ব্যর্থ হতে চলেছি, কোথায় না তবে কি পারবে তুমি আমার এই কার্য সাধন করতে? আজ আমার এই কার্য সাধন তুমি করে দিতে পারবে না, তবে যাও অবিলম্বে ছেড়ে যাও সৌতাল ভদ্রের বাসরে ঘরে, ওই বৈদিক জাতি চাঁদের একমাত্র পুত্র লক্ষীন্দরকে এই তোমার বিষাক্ত দন্ত দংশন করে ওই চক্রগুলো করে তুমি শ্মশান করে দিয়েছিল। আমার এক শর্ত রয়েছে মা। এমন কি শর্ত? আমি যে সেই দংশন করতে পারবো কিন্তু মা, কেন সিঁদুরের পথ তৈরি করে দিতে হবে? সিঁদুরের পথ যদি আমি তোমায় তৈরি করে দিতে পারি এই মামসি জুয়া হইতে আর সৌতারি হইতে তবে তুমি চাঁদ পুত্র লক্ষীন্দরকে দংশন করতে পারবে, নচেতে পারবে না, এই সম্ভব নয়। তবে তুমি আমার এই কার্য সাধন করতে পারলে না, তবে আমার একে একে কেন রাগ ব্যর্থ হতে চলেছে? তবে এখন আমি কি করি? আশীর্বাদ করি দীর্ঘ চুরি হও তবে কন্যা, আমি ধরা মা, কন্যা ধরা ধরা না, তবে শুরু ধরা, তোমার আর একটি নাম রয়েছে, তুমি কি জানো? না জানো না?
শুনেছি ধরা তুমি অনেক মানব মানবকে অশান্তি করেছিল, তবে তোমার এক নাম হয়েছে কিউটিয়া বোড়া, আর একটি নাম রয়েছে তোমার ঘোড়া স্বর্গ। তবে আজ আমার সংকট পড়ে স্মরণ করেছি তোমায়। এমন কোন স্মরণ করেছে? তবে শুরু ধরা এভাবে কেন? তুমি আমার অসাধ্য সাধন তুমি করতে পারবে ধরা, তবে আজ প্রতিজ্ঞা করেছি আমি মানব যাদের ঈশ্বরে পুত্র লক্ষ্মীন্দরকে বাসর ঘরে তোমায় দংশন করে বংশের শেষ প্রদীপ লক্ষ্মীন্দরকে তোমায় নিভিয়ে দিতে হবে। তুমি কি পারবে? কিন্তু জানেন আমি যে নির্বিষ, আগের কোনো বিষ নাই। নির্বিষ? হ্যাঁ, আগের কোনো বিষ নাই তোমার কাছে, এমন কোনো বিষ নেই। তবে তুমি অনেক মানবকে যে দংশন করো, নির্বিষ যদি তোমায় থাকতো তোমার বস্তুকে যদি কোনো বিষ না থাকলে, এমন তুমি তো কোনো মানবকে করো না, মানবীকে দংশন করো। মানবী রয়ে আমার নাকুলকে তুমি, আমার পলঙ্কে কলঙ্কে তুমি আমার কত সূচ্য করে দিয়েছি। তবে তুমি নির্বিষ, তবে যদি আমাকে বিষ পরিধান যদি করে দিতে পারি, তবে কি তুমি চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবে? নচেত কোন মানবকে যদি তুমি দংশন করতে যাও, তবে সেই ছাই হয়ে যাবে। তবে তুমি যাও, এই বিষ নিয়ে তুমি সৌতালি ভুতরে যাও, ওই সৌতালি ভুতরে চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে তুমি দংশন করবে। নতুন বিয়া করছে বউ গেলিয়ে যাবো, ওর দাঙ্গিনি ওর ওর কাজ ও করবে, আমিও করবো, সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, সালা মাথা ধরতে মনটা লাগবে ও বউ। তবে বিনা দোষে বিনা অপরাধে এ আমার সর্পকে মেরেছে কেন? আমাদের জালে একটাও মাছ নাই, সব মাছ খেয়ে নিয়েছে, আর পেটের খিদে যারা সহ্য করতে পারছি না। তবে শুনো জীবন, তোমার নতুন স্ত্রীকে নিয়ে তুমি যখন এসছো মাছ মারতে, তবে তোমাদের সংসার পালিত করার জন্যই, তবে এই মুহূর্তে আমি তোমাদের আশীর্বাদ করি, যত কিছু নষ্ট করেছি তা তোমাদের ডবল হবে, ডবল হবে, সংসার সুখী থাকবে, ধনে জুড়ে তোমরা পরিপূর্ণ থাকবে। তবে তোমার জীব চিনতে পেরেছ? কে? ফুমা। চিনতে পেরেছ? একটা বোম্বে পাঠাবো, খাটতে একটা দিল্লি পাঠাবো, খাটবে বেশি বেশি পয়সা আমরা পৌঁছাবো। তবে শুনো জীবন, সময় চলে যাচ্ছে, তোমার আশা পূর্ণ হোক, পূর্ণ হবে, মনস্কামনা পূর্ণ হোক, জয় মা মনসা দেবীর জয়। চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে তুমি দংশন করতে পেরেছো? হ্যাঁ পেরেছি। বাসের ঘরে লক্ষ্মীন্দরকে দংশন করে জয়ধ্বনি শঙ্খধ্বনি বন্ধ করে কান্নার ধ্বনি বেজে উঠেছে। তবে জানো ধরা, তুমি সত্যি কথা বলো? সত্যি বলছি, ধীপুরের ঘেনায় ঢুকে তুমি কত বাস্য সফল করেছি। সেটা কি প্রতাপের কথা শুনে তো হবে না?
তুমি সত্যি কথা বলো, চাঁদ পুত্র লক্ষ্মীর নরকে কি তুমি দংশন করতে পেরেছো? মিথ্যা কথা কেন? তবে তুমি আমার অষ্টতলা বেশ কোথায় রেখেছিলে? কোথায় রেখেছিলে তুমি? তুমি যে জীবনে ঘেরায় ঢুকে মাস্য ভক্ষণ করেছো, আর তুমি আমাকে যখন মিথ্যা কথা বলেছো, তবে তোমাকে আমি কত অভিশাপ করব, শেষ বড় অভিশাপ। তুমি তাকে আমার নাক খুলে নির্বিষ ধরা সবাই আমাকে কিছু করে মানবে, তুমি ধরার মাটিতে কিছু বলে ঘোষণা থাকবে এই আমার সর্পকুলে। কোন নারী কোন পুরুষ তোমাকে দেখে জানে ভয় না করে, সেই জন্য তোমাকে আমি নির্বিষ করলাম। যদি তোমার কোন নারীর সঙ্গে যদি দর্শন হয়, তুমি নারীর কাছে যেন অপমান হও, এই তোমাকে আমি দিলামি কিঞ্চি নির্বিষ। মানুষের পক্ষে তুমি থাকবে কিছু, গরুর পক্ষে তুমি থাকবে কাল, বসবাস থাকবে চলে জঙ্গলে কালে মিলে, এই তোমাকে দিলাম ধরে। তবে এই মুহূর্তে আমার সকল নাগ ব্যর্থ হয়ে গেল, তবে জানি না কান্দি বলি না গোমাতা শুনো প্রাণ ভগ্নি নেতা বিবাদ এবার হই অকারণ, গুথিকা গোখুরা গোমাকে উঠিয়া কালো ভীমা বড় নাগ প্রচণ্ড ধবল, উদয় গিরি সংখ্য চুরমুনি হারমুনি গুলো সেও নাগ গেল না সারত, অনন্ত দক্ষ কুমরি কেন শিরে ধরবরি সাদ নামে হেরমিশ টুডে, এই নাগগুলোকে আমি অভিশাপ করে আমি ধ্বংস করে দেব, রাখব না এই আমার এই নাগগুলোকে না। টিটিমুড়ি আমায় স্মরণে করিয়েছি যখন গিয়েছিলে তুমি ছয় ঘাটতে স্নান করিবারে, তখন তুমি মানবী বিহুলা সতীকে দিয়েছিলে তোমার অঙ্গে গুড়ালের জল, তুমি করেছিলে অভিশাপ বিভার দেবা সরি সজ্জাই দংশিবে মম বিষাক্ত কাল ভুজোগে। তবে এই মুহূর্তে আমি সরাপূর্ণ হব, আমি বিষাক্ত দালি লাগে অসময়ে ডাকলে বুঝতে পারলাম না। তবে আমি বলি শিরোদারি আমারই বচন, অবিলম্বে ছিড়ে যাও তুমি রমনুক্তি পিয়া, ওই রমনুক্তি হইতে বিষাক্ত কাল নাগিনীকে আনয়ন করে নিয়ে এসো অবশ্যই যুবা, তুমি ওই রমনের দ্বীপ যাবো কাল অবশ্যই যাবো না কেন, কাল নাগিনীর সম্মুখে যেবা যায় পুরে বস্য হয়েছে থাই, জানিয়া বিপদের আজ যাবো ওই রমনের দ্বীপে মরিতে না যাবো আমি, শুনো দাঁড়ি নির্ভয়ে যাও তুমি সাত সমুদ্র তেরো নদী পাড়ি ওই রমনক দেবে বিষাক্ত কাল নাগিনীকে আনয়ন করতে, যদি তোমায় গুরু যদি পারে যদি ভয় দেখাই কৃষ্ণ কৃষ্ণ নাম তুমি দিনবার যদি করবে, তথাপি যদি তোমাকে যদি ভয় দেখাই চরণে বলে স্মরণ করবে উদ্ধার করিব আমি, এই কথা দিলাম তুমি। ও শ্রীকৃষ্ণ নামের মালা জপ করলে আমায় গ্রাস করবে না? কখনো না, মা ছুটে চললাম রমণীয় দ্বীপে সাত সমুদ্র তেরো নদী পারে, শেষবার মতো প্রণাম করছি আশীর্বাদ করি, এ অসাধ্য সাধন তুমি করতে পারবে, যাও তারি পূর্ণ আশীর্বাদ মস্তকে ধারণ করে অবিলম্বে চলে যাও তুমি সাত সমুদ্র তেরো নদী পারে, ওই বিষাক্ত কাল নাগিনীকে আরোহণ করে নিয়ে এসো অবশ্যই যুবা, নির্ভয়ে যাও কোনো ভয় তুমি
আমি হলাম কাল্লাগিনী। একদিন অনুরুদ্ধ উষা নন্দন কাননে পরিক্রম করতে গিয়ে তার পুষ্করথে আমার স্বামীকে আমার মুখ থেকে কেড়ে নিয়েছিল। সেদিন আমি ভীষণ প্রতিজ্ঞা করেছিলাম, ওরে অনুরুদ্ধ উষা, আজকে তুমি আমার স্বামীকে আমার মুখ থেকে কেড়ে নিলে, যেদিন আমি সুজন্য সুযোগ পাবো আমিও তোমার স্বামীকে কেড়ে নেবো আমার বিষাক্ত দাঁতে। তার পূর্বে শুনে রেখো পৃথিবীর পশু পাখি।